সাত সকালে পূর্ব বর্ধমানের কাল্লার ফেরিঘাটে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। ব্রেক ফেল হয়ে বালি বোঝাই লরি ভেসেল থেকে গড়িয়ে ভাগীরথী নদীতে তলিয়ে গেল। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফের ঘাট কর্মীদের তৎপরতায় জল থেকে উদ্ধার করলে প্রাণে বাঁচে চালক ও খালাসি। সিসিটিভি ফুটেজে পুরো ঘটনাটাই উঠে এসেছে। সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায় পারাপার। ঘটনাস্থলে আসে কাল্লা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি। চালক শাহবাব হোসেন মণ্ডল ও খালাসিকে পুলিশ আটক করে নিয়ে যায়। আসানসোল থেকে চাকদাহ বালি নিয়ে যাওয়ার পথে ভাগীরথী নদী পেরোতে কাল্লা ঘাটে পারাপারের জন্য আসে বালি বোঝাই লরিটি। ভেসেলে তুলতে গেলে ব্রেক ফেল হয়ে লোড গাড়ি হুড়মুড়িয়ে ভাগীরথী নদীতে তলিয়ে যায়। জলে প্রায় 30 ফুট নিচে তলিয়ে যায়। জলের নিচে প্রায় কয়েক মিনিট থাকার পর দরজা খুলে বেরিয়ে আসে চালক ও খালাসি। জলের উপরে উঠলে খেয়াঘাটের কর্মীরা তাকে ভেসেল নিয়ে উদ্ধার করে। দেখুন, আমি এই 10 নম্বর ওয়ার্ডেরই কাউন্সিলর। আমি দীর্ঘদিন ধরে এখানে ঘাটে, আমি রাতে 11টা 12টা অবধি আমি থাকি। কিন্তু এই ঘাটে যেভাবে সুন্দর প্রসেসিং করে লোকজন তোলা, গাড়ি তোলা থেকে শুরু করে সমস্ত কিছু একটা সুন্দর প্রসেসিং করে করে, এবং কিছুদিন আগে হয়তো আপনারা জানেন, সাংবাদিকদের সকলেই জানেন ব্যাপারটা, যে বহুবাগলার একটা মেলা গেলে সেই মেলাতেও কিন্তু আমি রাত 2:30-3টা অবধি আমি ছিলাম। যে প্রসেসিং করে কীভাবে এরা তুলে খুব সতর্কতা বাড়ছে, এটা খুব ভালোভাবেই তুলছেন। কিন্তু আজকে যেই ঘটনাটা ঘটেছে সেটা হলো যে ওনারা আন্ডারলোডই ছিলেন, তো ওনারা গাড়ি তুলেছেন, খুব সুন্দরভাবে তুলেছেন। তোলার পরে যখন গাড়িতে ফেরিতে উঠে গাড়িতে তুললো, তোলার পরে যখন সামনে যাচ্ছিলেন ব্রেকে কোনো কাজ করছে, এটা ড্রাইভারের বক্তব্য যে ব্রেকে কোনো কাজ করছে না, যার ফলে ব্রেক কাজ না করাতে এটা ওদের ইয়ার ব্যাগ কোথায় ইয়ার বে ব্রেক থাকে আর একটা পা বেরিয়েছে, তাই দুটোই নাকি কাজ করছিল। তখন গাড়িটাকে এটা কন্ট্রোল না করতে পারে গাড়িটা রানিংয়ে ছিল, তখন একটা দুর্ঘটনা। এবং ড্রাইভার এবং খালাসি যখন তারা নিচে চলে যায়, ঘাটের সমস্ত ম্যানেজার থেকে শুরু করে যারা কাজকর্ম করে এবং সকলে তারা তাদেরকে উদ্ধার করার জন্য লঞ্চ নিয়ে নৌকা নিয়ে সকলে গিয়ে তাদেরকে উদ্ধার করে, তারা ভালো মতন ঠাকুর ইচ্ছে ঈশ্বরের ইচ্ছে ভালো মতো প্রাণে বেঁচে গেল বলে প্রাণে বেঁচে। বা পরিকাঠামোগত কোনো মানে ত্রুটি আছে বলে মনে হয় না? না না, ঘাট ঘটনাটা ঘটেছে, গাড়িটা আগে উঠে আমার বোটে দাঁড়ায়, দাঁড়িয়ে এরা ডালা ফালা সমস্ত তুলে রেডি করে, মাঝিরা সমস্ত রেডি হয়, তারপরে বলে যে সামনে পাল দিয়ে যে আস্তে আস্তে গাড়িটাকে একটু এগোও, বোটটা ভেসে যাক, একদম সমান লেভেল হোক, তারপরে আমরা ছাড়বো। ওই যখন নিয়ে গেছে তারপরে আর ব্রেক টিপে দাঁড় করাতে পারিনি, তখন ব্রেক মেরেছে অনেকবার। ব্রেক ফেল হয়ে কি হয়েছে দুর্ঘটনা? আমাদের পাল টপকে তারপর ব্রেক ফেলিং হয়েছে? হ্যাঁ, ব্রেক ফেলেই হয়েছে। ড্রাইভারেরও বক্তব্য ব্রেক ফেলই হয়েছে, ব্রেক ধরে। কারো কোনো ক্ষতি কিছু না? কারোর কোনো ক্ষতি হয়নি। আচ্ছা, উদ্ধার কে কারা করলো? উদ্ধার মাঝিদের, মাঝিরা সঙ্গে সঙ্গে লঞ্চ নিয়ে গিয়ে, ওই ড্রাইভার এবং খালাসি যারা ছিল দুজন ছিল আমার লঞ্চে নিয়ে গিয়ে ঘাটের লঞ্চ। কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।